আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, আজকে করোনা ভাইরাস নিয়ে মিথ্যাচার এই শিরোনামের উপরে সামান্য কিছু আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ, যে আলোচনা আপনার আমার উপকারে লাগবে। তো মনোযোগ সহকারে সবাই শ্রবণ করবেন এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, এটা নিয়ে বর্তমান বিশ্ব উত্তাল। তো এই আলোচনার মধ্যে থাকবে নোভেল করোনা ভাইরাস নিয়ে মিথ্যাচার, যারা মিথ্যাচার করছে তাদের পরিণতি, এবং আদতে আমরা এই ভাইরাস যদি চলে আসে তো কী করে বাঁচব, সে বাঁচার সরঞ্জাম বা বাঁচার উপায়, এ নিয়ে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব। তো ইনশাআল্লাহ সবাই খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা এখন বসবাস করি ইন্টারনেট পাড়ায়, আমাদের হাতে অ্যান্ড্রয়েড, বাড়িতে ল্যাপটপ, বহু জায়গায় ফ্রি ওয়াইফাই। তো কোনো সংবাদ এখন আর স্টে করে না এক মিনিট, কোথাও কোনো সংবাদ যদি হয় সেটাকে ভাইরাল করার জন্য আমরা লেগে যাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ। তারপরে আমরা কিন্তু বাঙালি, আর হুজুগে বাঙালি বলে একটা কথা আছে, বাঙালিরা আসলে মানে একটু হুজুগেই হয় আর কি, আমরা নিজেরাও বাঙালি আমরা জানি বিষয়টা। তো বিষয় হচ্ছে চীন দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বহু মানুষ বিপদে রয়েছে, কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে, কেউ হসপিটালের বেডে পূর্ণাঙ্গ আপাদমস্তক ঢেকে নারী পুরুষ উভয়ে পড়ে আছে, কেউ বা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নারী পুরুষ সবাই মানে বোরখাবৃত হওয়ার মতো করে রাস্তাঘাটে বেরাচ্ছে। কোনো কোনো এলাকাকে বন্ধ করে দেওয়া হয়েছে যে ওই এলাকা থেকে মানুষ আর বাইরে আসবে না, যেহেতু করোনা ভাইরাসের খুব প্রকোপ চারিদিকে বাড়ছে। তো যা হোক, করোনা ভাইরাস থাকতে পারে, কোনো ভাইরাস আবার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব হতে পারে, যদিচ এটাকে আমি বেশিরভাগটাই মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব। কারণ কিছুদিন আগে চীন পর্দাকে নিষিদ্ধ করেছে, যে পর্দা এটা এটা মডেস্টির বিপরীত, সো যারা মডার্ন মানুষ তারা পর্দা করতে পারে না, সো তারা ওভার মডার্ন হওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত আপনার যারা, তারপরে আবার বলা হয়েছিল যে কোরআনুল করিমকে তারা নাকি নতুন করে লিখবে, পরিবর্তন করবে কোরআনুল করিমকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবকে পাঠিয়ে দিলেন, পৃথিবীর কোনো জাতি কোরআনকে লেখার সাহস দেখিয়েছে এমন ইতিহাস আছে, থাকলেও বিরল, থাকলেও বিরল। তো এই ভাইরাসে এখন আক্রান্ত বহু মানুষ, কিন্তু আমাদের খাস করে মুর্শিদাবাদ, মালদা, তারকেশ্বর বা এই বীরভূম বা মেদিনীপুর, খাস করে আমাদের পশ্চিমবঙ্গে কিছুদিন থেকে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, হয়তো যারা এই আলোচনাটি শুনছেন তাদেরও মোবাইলে যদি আপনি ওই ইয়ে করে থাকেন, মানে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন, তো আপনার কাছেও আমার মনে হয় এই মেসেজটা গিয়েছে, যে মানে এরকম করে এসেছে যে মালদার বাসিন্দা তাদেরকে বলা হয়েছে যে মালদায় এই ভাইরাস পৌঁছে গিয়েছে, এই ভাইরাস এসেছে পোলট্রি মুরগির মাধ্যমে, এই ভাইরাসে বহু মানুষ মানে আক্রান্ত হয়েছে, মালদা মেডিকেল কলেজে হসপিটাল যেটা রয়েছে তাতে ভর্তি রয়েছে, যারা বহরমপুরের আশপাশে রয়েছে এই বহরমপুরেও এরকম একটা কিন্তু কথা ছড়ানো হয়েছে, বা আপনাদের অলরেডি আপনারা দেখেছেন মেসেজটা যে বহরমপুরে বহু মানুষ আক্রান্ত হয়েছে, এটা আসলো আপনার এরির মাধ্যমে, পোলট্রির মাধ্যমে, কেউ বলছে গাঁজার মাধ্যমে, কেউ বলছে মদের মাধ্যমে, অ্যালকোহলের মাধ্যমে, এটা এসে বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, অনেক মানুষ বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তারকেশ্বরে এই ভাইরাস দেখা দিয়েছে, মেসেজ যেটা আপনারা পাচ্ছেন আমরা পাচ্ছি,
তো তারকেশ্বরে যে এ দেখা দিয়েছে, ভাইরাস দেখা দিয়েছে, তারপরে তারকেশ্বরের মানুষজন অনেকে মারা গিয়েছে, তারপরে তারকেশ্বরে বহু মানুষ হসপিটালে ভর্তি রয়েছে, হুগলি তারকেশ্বর। তো এইরকম মেসেজ কিন্তু মনে হয় আপনার কাছে 10-20টা চলে এসেছে, এবং সেই মেসেজ কে পাঠাচ্ছে? আপনার কোনো দাড়িওয়ালা ইমানদার ভাই, কিংবা কোনো ফ্রেন্ড, কিংবা কোনো অমুসলিম, এরা বা কেউ আপনার আশেপাশের নেইবার প্রতিবেশীরা কিন্তু এই মেসেজগুলোকে ফরওয়ার্ড করছে। আপনি আমি পড়ছি, কেউ আমরা অলরেডি পোলট্রি খাওয়া বাদ দিয়ে দিয়েছি, কেউ আমরা তাদের এই কথায় বিশ্বাস করে মেসেজটাকে 100 জনকে সেন্ড করেছি যে না এটা সমাজ সচেতনমূলক একটা পোস্ট, সো উই হ্যাভ টু শেয়ার, এটাকে আমাদেরকে শেয়ার করা উচিত। তো আমরা হুজুগে বাঙালি ওই যে বলেছি, কেউ যদি আপনাকে বলে যে আপনার কানটা চিলে নিয়ে গিয়েছে, তো আপনি যদি চিলের পিছনে দৌড়ান যে আমার কান নিয়ে গেল চিলে, ওই ব্যক্তি আমাকে বলে দিল, তো আপনি চিলের পিছনে দৌড়ান, গিয়ে দেখছেন যে চিলটাকেও পেলেন না, আপনার কানটাকেও পেলেন না। কিন্তু আসলে যখন কেউ আপনাকে বলছে যে ভাই আপনার কানটা চিলে নিয়ে গেছে, সো আপনাকে প্রথমে চেক করতে হবে তো যে আমার কানটা আছে কিনা, বা সে তো মিথ্যাও বলতে পারে, হোয়াট এভার ইজ অর শি ইজ, সে যেই হোক না কেন আপনাকে আমাকে তো একটু যাচাই করতে হবে, তাই না? তো আমরা হচ্ছে সেই বাঙালি, আমরা হচ্ছে সেই মানুষ যারা এসব বিষয়কে যাচাই বাছাই করি না, উইদাউট যাচাই করি কি এটাকে ফরওয়ার্ড করতে থাকি, এটা একটা ভালো কাজ মনে করে। ইতিপূর্বে একবার কিন্তু আমি সতর্ক করিয়েছিলাম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ওই যে পরিকল্পনা করে ভিডিও করা হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, সেটা আমরাই ছড়িয়ে দিচ্ছি আর আমরাই ভায়োলেন্ট জাতিতে পরিণত হচ্ছি, যার ফলস্বরূপ অনেক সমস্যা, যারা ভারতবর্ষের ভালো মানুষ তারা ভয়ে আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে ঘরের মধ্যে জায়গা করে নিয়েছিল, এই ঘটনা কিন্তু ঘটতেই থাকে। এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটছে। তো আমার মনে হয় এতক্ষণ বুঝতে পেরেছেন যে এই ভাষাগুলো বা এই নোটিশটা আপনার মোবাইলে এসে গেছে, অলরেডি অনেকেই দেখেছেন যে এইখানে পৌঁছে গিয়েছে, সেইখানে পৌঁছে গিয়েছে, সো আপনি ফরওয়ার্ড করেন, জাতিকে জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা হুজুরাত আয়াত নম্বর 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার কাছে যদি কোনো ফাসেক, কোনো নিউজ নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, তো তোমাকে প্রথমে যাচাই করতে হবে, তোমাকে প্রথমে যাচাই করতে হবে। তুমি এমন নয় যে কোনো একটা সংবাদ তুমি পেলে সেটাকে ফরওয়ার্ড করলে, সেটাকে জাতির সামনে বলে দিলে, পরবর্তী সময় সেটা যেন লজ্জার কোনো কারণ না হয়ে থাকে। হয়তো যারা আমার আলোচনা শুনছেন তাদের মধ্যেও অনেকে ফরওয়ার্ড করেছেন, কিন্তু একটু যাচাই বাছাই করা আমাদের জন্য অতীব জরুরি, কারণ বর্তমান সমাজে ফাসেক, বি জাতি, এদের কিন্তু কোনো অভাব নেই। মানুষ এমনিতে আতঙ্কগ্রস্ত হয়ে আছে এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট দেখে, যা ঘটে তার চেয়ে বেশি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেখানো হয়। যেমন অনেক ইউটিউবারকে পাবেন যারা এমন করে থাম্বনেল তৈরি করে মনে হবে যেন ভিতরে মারাত্মক কিছু আছে, আসলে ভিতরে ঢুকে গিয়ে কিছুই পাওয়া যায় না। তো ইউটিউবারদেরকে নিয়ে অন্যদিন একটা ভিডিও হবে। তো আজকে যেটা বলতে চাইছিলাম যে আপনার আমার মোবাইলে যে মেসেজটা এসেছে যে করোনা ভাইরাস মুর্শিদাবাদে চলে এসেছে, মালদাতে চলে এসেছে, হুগলির তারকেশ্বরে চলে এসেছে, বর্ধমানে চলে এসেছে, কলকাতা চলে এসেছে, এই যে মেসেজগুলা, সমস্ত মেসেজগুলা মিথ্যা। ইয়েস, সমস্ত মেসেজগুলা হচ্ছে মিথ্যা। তা যদি আপনার মোবাইলে আসে মেসেজগুলা, তাহলে আপনি কিন্তু একটু যাচাই করতে পারেন। সেটাই করছিলাম কিছুক্ষণ আগে, দেখছিলাম যে বলা হয়েছে যে বহরমপুরের এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে কিসের মাধ্যমে, পোলট্রির মাংস গোস্ত খাওয়ার জন্য ছড়িয়ে পড়েছে। ডক্টর উদাসচন্দ্র ঘোষ তিনি বলেছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এবং এই এখান থেকে সতর্ক করার জন্য, মানুষকে পোলট্রি থেকে বাঁচার জন্য বলা হয়েছে, এবং নিচে লেখা রয়েছে ফরওয়ার্ড দিস মেসেজ, এটা লেখা রয়েছে। ঠিক ওইরকমভাবে মালদার একটা মেসেজ চলে এসেছে যে মালদার মেসেজটা ছড়িয়ে গিয়েছে, এটা ছড়ালো রদবাড়ি বলে একটা জায়গা থেকে। তো সেখানে গাঁজা, মদ, মাংস, এর মাধ্যমে এই ভাইরাসটাকে ছড়ানো হয়েছে। তো ডক্টর রঞ্জন ডি সিলভা তিনি এই সংবাদটা বলেছেন জাতির সামনে প্রচার এবং প্রসার করার জন্য। সিমিলারলি সেম একটা মেসেজ আসছে যে হুগলির তারকেশ্বর থেকে যে সেখানেও একই সেম মেসেজ, জাস্ট শুধু ডাক্তারের নামটা
আর এলাকার নামটাকে কাট পিস করা হচ্ছে, মানে কেটে বাদ দিয়ে ওখানে নিজের নিজের এলাকার নামটা দিয়ে দেওয়া হচ্ছে সুকৌশল কিছু মানুষের মাধ্যমে। আর এটাকে মানুষ ফরওয়ার্ড করছে, কেউ এনজয় করছে, কেউ আতঙ্কগ্রস্ত হয়ে ব্যবসা বন্ধ করার চেষ্টা করছে, আর কেউ আপনার পোলট্রি খাওয়া বাদ দিয়ে দিয়েছে। দেখেন, প্রথমে বললাম যে ডক্টর উদাসচন্দ্র ঘোষ বহরমপুরে, আমি 100% শিওর যে উদাসচন্দ্র ঘোষ নামে পৃথিবীতে কোনো ডাক্তার নেই। নেক্সট, তারপরে বললাম যে মালদায়ের যে ডাক্তারের কথা বলা হয়েছে, যে রঞ্জন ডি সিলভা, রঞ্জন ডি সিলভা, ডি সিলভাটা দেখেন এটা একটা খ্রিস্টানদের পদবি, রঞ্জন একটা হিন্দু ভাইয়ের নাম। সো এখানে কিন্তু মিক্সআপ করা হয়েছে, মানে কিছু একটা আনসান বললে যাতে মানুষ না বুঝতে পারে পরিচিত কোনো ডাক্তারের নাম। তো ওই ডাক্তার সাহেব মালদাতে কি বললেন, মদ গাঁজা মাংস এর মাধ্যমে কি হচ্ছে, সংবাদটাকে ছড়ানো হচ্ছে। সেই এক মেসেজ আর এক ভাই কপি করে অন্য হয়তো আমাদের বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করেছে। তো সেই মেসেজটা যখন তারকেশ্বরে চলে এসেছে, ডাক্তারের নাম সেমই রেখেছে, ডাক্তারের নাম চেঞ্জ করেনি, কিন্তু সেখানে করেছে কি পোলট্রি মুরগি অনলি, সেখানে কিন্তু ওই মদ আর আপনার এটা বাদ। এত বড় বড় বিজ্ঞানী যাদের নাম আপনি দেখছেন, ওই সে রামা রামের যেমন জন্মের আগে রামায়ণ বলে না, ব্যাপারটা অনেকটা এইরকম। আসলে এটা পুরোপুরি মিথ্যাচার। মেডিকেল কলেজ বহরমপুরে খোঁজ নিয়ে দেখলাম যে এই ধরনের কোনো রোগ এখনও আসেনি। হ্যাঁ, তো মানে কি বলবো, মানে মানুষ এত খারাপ হতে পারে যে একটা রোগ যেটা থেকে মানুষ মারা যাচ্ছে, যেটা হয়ে শত 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 মানুষ মারা যাচ্ছে চীনে, সেই রোগটাকে নিয়ে মানুষ ইয়ার্কি ঠাট্টা করছে। এনআরসি এনপিআর এগুলোকে নিয়ে মানুষ কিন্তু ইয়ার্কি ঠাট্টা করে, আমি তাজ্জব হয়ে যাই। মানে আপনার ফানি ভিডিও বানাই, যেমন দেখেন পেঁয়াজের দাম একসময় বাড়লো, এই পেঁয়াজ নিয়ে কিন্তু মানুষ ফানি ভিডিও করলো, আশ্চর্য একটা বিষয়। মানে আমরা সবসময় ফান নিয়ে কেন পড়ি? রসুল্লাহাম তো বলেছেন যে এমনি ইয়ার্কি ছলেও মিথ্যা কথা বলা জায়েজ নয়। সো এইখানে যে মেসেজটাকে ছড়ানো হচ্ছে, মানুষকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে যে এই ডাক্তার বলেছে, সেই ডাক্তার বলেছে, একই ডাক্তার ডক্টর রঞ্জন ডি সিলভা, উনি মালদায় বলছেন এক কথা, আবার উনি মুর্শিদাবাদে এই হুগলির তারকেশ্বরে এসে বলছেন এক কথা, আবার হুগলির তারকেশ্বরে যারা আপনার ইয়ে হয়েছে আতঙ্কগ্রস্ত হয়েছে তাদেরকে ভর্তি করেছে বর্ধমান মেডিকেল কলেজে, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। ওখানে হয়তো মেডিকেল কলেজের হসপিটালের নামটা সে জানতো না, ঢুকে দিয়েছে বর্ধমান। আশা করছি মনে হয় ক্লিয়ার হচ্ছেন, আশা করছেন আমার এই কথা থেকে ক্লিয়ার হচ্ছে, হচ্ছেন আপনারা। তো এইখানে একটা আপনার আমার সবারই জন্য অ্যাওয়ারনেস, খবরদার, মোবাইলে কোনো মেসেজ আসলে ওই মেসেজটাকে উইদাউট ইনফরমেশান, উইদাউট যাচাই, উইদাউট তাহকিকে, উইদাউট টেস্টে, খবরদার সেটাকে আপনি অন্যজনের কাছে পৌঁছাবেন না, তাহলে আপনি হবেন মিথ্যাবাদী, আপনি হবেন লায়ার, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিকৃষ্ট বান্দার অন্যতম একজন। সো আপনার কাছে কোনো সংবাদ আসলে ইউ হ্যাভ টু চেক ফার্স্ট, আপনাকে প্রথমে চেক করতে হবে। এই যে করোনা ভাইরাস নিয়ে যতগুলো মিথ্যাচার আমাদের হোয়াটসঅ্যাপে এসেছে, সবগুলো মিথ্যাচার। একটা পোলট্রি মুরগির একটা অংশের ছবি তুলে ওটাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা মিথ্যাচার, কারণ পোলট্রি মুরগির মাধ্যমে কখনোই এটা ছড়ায় না। এটা ছড়াতে পারে যে চীনে যারা রয়েছে তাদের ভেতরে থাকতে পারে, সেটা হাঁচির মাধ্যমে অন্য কোনো জায়গায় পৌঁছাতে পারে। তো এইভাবে যারা আপনাকে না বুঝে বা বুঝে মজা করার জন্য হোক বা অথবা অ্যাওয়ারনেস করার জন্য হোক পাঠাচ্ছে, তাকে সতর্ক করুন প্রত্যেকে। আর আমার এইটাকে আপনি আমার এই কথাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকের দায়িত্ব আপনারা শেয়ার করবেন ভিডিওটা, এই জন্য যে মানুষকে জানার দরকার। মানে আন্দাজে অনেকের পোলট্রি মুরগির ব্যবসা নষ্ট হচ্ছে, অনেকে পোলট্রি মুরগি খাওয়া বাদ দিয়েছে, খাবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে গুজবটা ছড়ানো হচ্ছে এটা তো ঠিক না। সো মানুষ এমনি এনআরসি নিয়ে আতঙ্কগ্রস্ত, আবার যদি এর উপরে এই করোনা ভাইরাস, না ভাই এখন পর্যন্ত ভারতবর্ষের বুকে কোথাও করোনা ভাইরাস এ আক্রান্ত ব্যক্তিকে পাওয়া যায়নি, ভারতবর্ষের বুকে পাওয়া যায়নি। সো আমরা তো পশ্চিমবঙ্গে বসবাস করি, এখানে তো নেই কোথাও কোনো এরকমের কোনো ভাইরাস নেই। সো মানুষ কিন্তু এটাকে এমনি ছড়াচ্ছে বিনা কারণে, একটা মেসেজ আসলো যত লেখা হয়েছে এটাকে ছড়িয়ে দিন, ফরওয়ার্ড করুন, মানে উইদাউট এনি ইনফরমেশান আপনি ওটাকে ই করে দিলেন। আল্লাহ সুবহানাহু এটা আপনাকে নিষেধ করেছে, সূরা হুজুরাতে 6 নম্বর আয়াত আল্লাহ নিষেধ করেছে এটাকে ই করুন। আর এসব যারা বানায় তারা ফাসেক, অবশ্যই অবভিয়াসলি ফাসেক, নইলে এটা বানাতে পারে না। হ্যাঁ, এইভাবে কিন্তু হাদিসগুলা জাল হয়েছে, হাদিস যে আমাদের এই হাদিসগুলো কিন্তু জাল হয়েছে এইরকম কিছু ক্যারেক্টারের মাধ্যমে। সো এখনও কিন্তু ওই ক্যারেক্টারের লোক এখানে রয়েছে। সুতরাং এই বিষয় থেকে বাঁচার চেষ্টা করবেন, এবং ফরওয়ার্ড করার আগে
প্রত্যেকটা জিনিসকে যাচাই বাছাই করবেন, আশা করছি যাচাই বাছাই করবেন। কারণ আপনার আপনি ভাবতে পারেন যে এই ডাক্তার আছে সেই ডাক্তার আছে, না এগুলো পুরোপুরি মিথ্যাচার। আমি পুরো এইগুলাকে পড়ে তাহাকি করে দেখলাম যে এগুলো পুরোপুরি মিথ্যাচার, এবং মেডিকেল কলেজে ফোন করে বা ওখান থেকে মোটামুটি ইনফরমেশন নিয়ে দেখলাম যে এরকম কোনো ভাইরাস আমাদের পশ্চিমবঙ্গে এখনও ইন করেনি, আসেনি। অথচ এখানে বলা হচ্ছে যে হাজার হাজার মানুষ হসপিটালে ভর্তি আছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার আশঙ্কা, একবারে পুরা মিথ্যা কথা এখানে ছড়ানো হচ্ছে। সো মেসেজ আসলেই যে ওটাকে ফরওয়ার্ড করতে হবে এমন নয়, মেসেজটাকে আপনাকে প্রথমে যাচাই করতে হবে, তারপরে সেটাকে ফরওয়ার্ড করেন। দেখুন আসেন এই করোনা ভাইরাস, এটা আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে একটা গজব অথবা ভাইরাস যাই হোক না কেন, তা আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে। সো এই ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারে, আপনি আক্রান্ত হতে পারেন করোনা ভাইরাসের মাধ্যমে, কিন্তু করোনা ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হওয়ার পূর্বে আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবস্থা বলে দিয়েছেন। আমি শাহিনুর রহমান চ্যালেঞ্জ করলাম আমি করোনা ভাইরাসে আক্রান্ত হব না ইনশাআল্লাহ। কেন? আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবাসি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার উপরে পূর্ণ সহমত পোষণ করি, ওটা আমার বুদ্ধিতে ধরুক অথবা আমার ব্রেনে ধরুক অথবা না ধরুক, কারণ আমি একজন মুসলমান, ভালো মুসলমান হওয়ার চেষ্টা করি। সো আমি আজকে আপনাকে এই ভাইরাস বা এই ধরনের ক্ষতিকর বস্তু থেকে বাঁচার জন্য একটা ছোট্ট বিষয় শেখাবো। আপনার যদি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি পূর্ণ আস্থা থাকে তো আপনি এখান থেকে বেনিফিটেড হবেন, আর যদি মনে করেন যে না এটা সম্ভব নয়, সো আপনি এখান থেকে দূরে থাকতে পারেন বিষয়টা। আর আমি যে কথা বলছি তাও একটু যাচাই করতে হবে, তাই না? আমি তোর ফেরেস্তা না, আমি একজন সিম্পল একজন মানুষ, তা আপনাদেরকে যাচাই করতে হবে। সো প্রথম কথা আপনাকে বলবো যে করোনা ভাইরাস পশ্চিমবঙ্গে আসেনি, যতগুলো মেসেজ এসেছে মানে ভাইরাসের আগে মেসেজ চলে এসেছে সেই ডাক্তার সেই নামগুলা সব আর্টিফিশিয়ালি বানানো, কেউ হয়তো মজা করতে গিয়ে এটা বানিয়েছে কিংবা মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য বানিয়েছে। সো এগুলোকে অ্যাভয়েড করেন, তাদেরকে বুঝান, তারপরে যদি তারা এগুলোকে ছড়ানোর চেষ্টা করে তো ব্লক দেন, তাদেরকে ব্লক করে দেন। হ্যাঁ, এইসব বিষয় থেকে যাতে না আসে এগুলো ব্লক করে দেন অথবা তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এভাবে সমাজ সচেতন হয় না, মিথ্যা কথা বলে সমাজ সচেতন কখনো হয় না। পশ্চিমবঙ্গে আসেনি, এটা মিথ্যাচার। এখন প্রশ্ন হলো যে আসতেও তো পারে, কারণ এটা চীনে হয়েছে, বহু মানুষ কেরালার বহু মানুষ চীনে থাকে, এবং সেই কেরালার বহু মানুষ যারা চীনে থাকে সেই অনেক মানুষ আছে আমাদের পশ্চিমবঙ্গে যারা কেরালায় কাজ করতে যায়, ওখান থেকে হয়তো চীন থেকে তারা বাড়িতে আসলো কেরালার মানুষ, এবার এখান থেকে যারা গেল তাদের সাথে হাঁচির মাধ্যমে হোক কাশির মাধ্যমে হোক কফের মাধ্যমে হোক খাবার দাবার আদান প্রদানের মাধ্যমে হোক ভাইরাস আসতে পারে, এই ভাইরাসটা পশ্চিমবঙ্গে আসতে পারে। তাহলে এই ভাইরাস নয়, সমস্ত আল্লাহ সুবহানাহু তাআলার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা বলে দিয়েছেন। সো আমরা তো এই রাস্তাটাকে নিতেই পারি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় ফজরের সালাতের পর কেউ যদি একটা দোয়া পড়ে একদম আফ টু সারাদিন, কেউ যদি মাগরিবের পর দোয়াটা পড়ে আফ টু ফজর, মানে দুবার এই দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস বানিয়েছেন ভালো দিক হোক আর ক্ষতিকারক দিক হোক যাই হোক না কেন, সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েশন থেকে তাদের খারাপ দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচাবে 100% বাঁচাবেন। এটা একটা রয়েছে হাদিস, আর একটা হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো যানবাহনে যায় সেখান থেকে নেমে যদি এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির যে অনিষ্ঠ তাকে তা থেকে সে ব্যক্তিকে বাঁচিয়ে দেন। সো আপনি শিখুন, আপনার ছেলে মেয়ে সবাইকে শেখান, আপনি মাগরিবের পর একবার পড়ুন, ফজরের পর একবার পড়ুন, বাড়ির সবাইকে পড়িয়ে দেন, ইনশাআল্লাহ যদি ভাইরাস এসেও থাকে তাহলে আপনি আমি বেঁচে যাব। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই ছোট্ট একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা এর অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক, আমি তুমি এক, এর উপরে আস্থাশীল। সো আমি তোমার এক হওয়ার ওপরে আস্থাশীল হয়ে সে থেকে দোয়া চাইছি যে তুমি তোমার অনিষ্ট জীব যা রয়েছে তার থেকে তুমি আমাকে বাঁচাও। ওইটা যদি ভাইরাস হয় তো অবশ্যই ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশন সৃষ্টি, ওটা যদি গজব হয় সেটাও
আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি এবং ক্রিয়েশন। সো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে বাঁচাবে যদি সকালবেলা এবং মানে সন্ধ্যাবেলা আমরা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়তে পারি, অ্যান্ড 100% আল্লাহ আপনাকে বাঁচাবে। সো এই দোয়াটা অ্যাপ্লাই করুন। আর মাঝে বলেছিলাম যে আলোচনা হবে তিনটি পর্যায় নিয়ে, একটা আছে করোনা ভাইরাসের নামে যে মিথ্যাচার আমাদের হোয়াটসঅ্যাপে আসছে ছড়াচ্ছে, এটা একটা মিথ্যাচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে বললেন যে কোনো ফাসেক সংবাদ দিলে এটাকে যাচাই করো, তারপরে মানুষকে দাও যাতে করে লজ্জিত না হও তুমি। সো অনেকে যারা ফরওয়ার্ড করেছেন অলরেডি লজ্জা পেয়েছেন কোরআনুল কারিমের হিসাব অনুসারে। দ্বিতীয় বলেছিলাম যে মানুষকে বাঁচার রাস্তা বলে দেবো এই ভাইরাস থেকে, এ তো এই দোয়াটা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে করবে ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর আমি মাঝে বলেছিলাম যে যারা এইরকমভাবে মিথ্যাচার ছড়ায় সমাজে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারী 1903 নম্বর হাদিসে বলছেন যারা মিথ্যাচার বলে করে মিথ্যা কথা বলে মানুষকে ডাইভার্ট করে তাদের কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। সুতরাং এ মাথায় রাখতে হবে, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আপনাকে সমাজে চলতে হবে। কারণ প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রত্যেকটা কাজ মানে ইউ আর আন্ডার দ্য সিসিটিভি সার্ভিলেন্স, আপনি আমি সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরদারিতে রয়েছি, সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। আপনার আমার হোয়াটসঅ্যাপ আমাদের ইনস্টাগ্রাম বা আমাদের যাই থাকুক না কেন সব কিছু কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। সো আমাদেরকে এই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। অতএব কোনো সংবাদ ছড়ানোর পূর্বে অবশ্যই শতবার যাচাই করুন, তারপরে সংবাদ রেখে ছড়ান জাতির সামনে, যাতে উপকৃত হোক। খবরদার মানুষকে আতঙ্কগ্রস্ত করেন না। যতগুলো মেসেজ এসেছে মেসেজগুলোকে একটু মিলিয়ে দেখবেন, আমার কথাগুলোকে মিলে যাবে, আমার কথাগুলোর সাথে আপনারা একমত হবেন বলে আমি আশা করি। সো এইটা আমার এই ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে, ইয়েস এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। এই করোনা ভাইরাস নামক কথা নিয়ে যে মিথ্যাচার, মানে করোনা ভাইরাস নিয়ে যে মিথ্যাচার, এই মিথ্যাচার এবং এই যদি এসেও থাকে তার থেকে বাঁচার যে উপায় আমি বলে দিলাম, এইটা আপনার এখন ডিউটি, ইউ হ্যাভ টু স্প্রেড, আপনাকে এটাকে ছড়াতে হবে ভিডিওটাকে। সো আপনি শেয়ার করুন আর সুস্থ থাকুন, আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমিও দোয়া করি। সো আজকের মতো এইটুকু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।